72 ঘন্টার অবরোধ শেষে দুদিন বিরতি দিয়ে সরকারের পতনের দাবিতে রোববার ভোর ছটা থেকে আবারও সারা দেশে 48 ঘন্টার অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অনলাইন বার্তায় নতুন অবরোধ কর্মসূচি দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এদিকে টানা 72 ঘন্টা কর্মসূচির তৃতীয় ও শেষ দিনে রাজধানীতে যান চলাচল ছিল কম, কম ছেড়েছে দূরপাল্লার বাস, বিক্ষিপ্তভাবে মিছিল বের করেছে অবরোধকারীরা। তবে সন্ধ্যার পর বিভিন্ন রুটে ঢাকা থেকে বাস ছেড়েছে। হাসান মাহমুদের রিপোর্ট। রুদ্ধ থাকা অনেকটা ফাঁকা ঢাকা একটানা 72 ঘন্টার অবরোধের বিরোধ কাটিয়ে কার্যত চেনারূপে ফিরেছে বৃহস্পতিবার সন্ধ্যার পর রাতের হাত ধরে। সড়কপাতের আলোতে 2 কোটি মানুষের রাজধানীতে বেড়েছে স্বাভাবিক তোড়জোড়। নগরীর বাসস্ট্যান্ডগুলো থেকে ছেড়েছে দূরপাল্লার রাতের যানবাহন, দোকানপাটে রাস্তাঘাটে বেড়েছে মানুষের চাপ। তবে কর্মসূচির শেষ দিনের সকালটা ছিল ভিন্ন। বিভিন্ন স্থান থেকে অবরোধের সমর্থনে পুলিশের চোখ এড়িয়ে বেরিয়েছে মিছিল। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নগরীর বেশ কিছু সড়কে ছোট ছোট মিছিল বের করে। অবরোধের সমর্থনে মিছিল বের করে গণতন্ত্র মঞ্চ, সমমনা বারোদলীয় জোট, গণ অধিকার পরিষদ ও নিবন্ধন বাতিল হওয়া জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ছিল কার্যত অবরুদ্ধ, প্রধান ফটকের তালা খোলেনি 3 দিনেও। পুলিশের কড়া প্রহরা চারপাশে, এর মধ্যেও কদিনে কিছু চিঠি আসে, জানিয়ে উৎসুক অনেকে। পুলিশের বেড়িতে থাকা নয়াপল্টন থেকে নয়, নয়া কর্মসূচি আসে অজ্ঞাত স্থান থেকে। রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত ফের অবরোধের ডাক দিল বিএনপি। যারা নিহত হয়েছেন তাদের স্মরণে আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুম্মার নামাজে শেষে দোয়া এবং মোনাজাত করা হবে। রবিবার সকাল 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত 48 ঘন্টা একই দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে। এদিকে দিনভর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবরোধের সমর্থনে বিক্ষোভ করেছে বিএনপি পন্থী আইনজীবীরা। পুলিশ প্রধান সড়কে মিছিলকারীদের যেতে বাধা দিলে ভেতরেই বসে পড়ে তারা। দিনভর বাসস্ট্যান্ডগুলো থেকে কম ছেড়েছে দূরপাল্লার বাস। কমলাপুর রেল স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও যাত্রী ছিল কম, কোলাহল কম ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ব্যাংকপাড়ায় ছিল না চেনা লেনদেনের ভিড়, ভয়ে শিক্ষার্থীরা কম এসেছে স্কুল কলেজে। তাই যানজটের ঢাকা অনেকটা জটহীন পার করেছে তৃতীয় দিন। এদিকে মতিঝিলে ইনডোর স্টেডিয়ামে খেলার উদ্বোধন অনুষ্ঠান শেষে পুলিশ মহাপরিদর্শক জানিয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের চেষ্টা হলে কঠোর হাতে দমন করা হবে। যে কোনো উস্কানির মুখে আমরা আমাদের দায়িত্ব, পেশাদারিত্ব, ধৈর্য, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে আমরা আমাদের দায়িত্ব পালন করব। আমি মনে করি যে আমাদের বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যের মনোবল অটুট আছে এবং চাঙ্গা আছে। এদিকে অবরোধে রাজধানীর গুলশান এলাকা থেকে বিএনপির অন্তত 10 কর্মীকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে গুলশান থেকে গ্রেফতার হন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব সহ কয়েকজন। নগরীর কয়েকটি স্থানে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দিনভর নগর জুড়ে ছিল পুলিশ বিজিবির কড়া প্রহরা। বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা আর উত্তাপের 72 ঘন্টা টানা অবরোধের সমাপ্তি ঘটল। সামনের নির্বাচনকে ঘিরে কী ধরনের রাজনৈতিক সমীকরণের দৃশ্যপট হাজির হয় সামনে, তা হয়তো সময় বলে দেবে। তবে কোনো ধরনের সংঘাত, সহিংসতা চায় না সাধারণ মানুষ, চায় সব কিছুরই শান্তিপূর্ণ সমাধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।